প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ক্লাসটি আমি জুমে নিতে পারছি না, তাই জন্য এই ক্লাসটি ভিডিও করে ইউটিউবে দিয়ে দিচ্ছি, তোমরা সময় মতো ক্লাসটা দেখে নেবে। আর যে জিনিসগুলো বুঝতে পারবে না, সেগুলো খাতায় নোট করে রেখো, আগামী ক্লাসে যখন আমরা লাইভ জুমে ক্লাস নিব তখন সেই বিষয়টি তোমাদেরকে বুঝিয়ে দেব। গত ক্লাসে আমি গ্রিন হাউস গ্যাস সম্পর্কে তোমাদের বলেছিলাম, এবং তোমরা গ্রিন হাউস সম্পর্কে অনেক আগে থেকেই জানো গ্রিন হাউস গ্যাসের কারণে কি কি সমস্যা হচ্ছে বা গ্লোবাল ওয়ার্মিং যে হচ্ছে সেগুলো তোমরা জানো, এছাড়া আরও যে যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো তোমরা জানো। আজকে আমরা পড়ব সিএফসির ব্যবহার এবং ওজোন স্তর ক্ষয়। সিএফসি আমরা জানি যে সিএফসি হচ্ছে ক্লোরোফ্লোরো কার্বন, প্রধানত মিথেন এবং ইথেনের ক্লোরোফ্লোরো জাতক সমূহকে ক্লোরোফ্লোরো কার্বন বা সিএফসি বলে। আমি আবারও বলছি যে মিথেন এবং ইথেনের ক্লোরোফ্লোরো জাতক সমূহকে ক্লোরোফ্লোরো কার্বন বা সিএফসি বলে। এদের ট্রেড নাম হচ্ছে ফ্রেওন। ফ্রেওন হচ্ছে ট্রেড নাম, ট্রেড মানে হচ্ছে বাণিজ্যিক নেম। প্রত্যেকটা কেমিক্যালেরই বাণিজ্যিক নাম আছে এবং কেমিক্যাল নেম রয়েছে, যেগুলো বাজারজাত করা হয় যে নামে ওইটাকে বাণিজ্যিক নাম বলে। তাহলে দেখো আমরা আজকে যেটি পড়বো সেটা হচ্ছে ফ্রেওন, সিএফসি। যেটার ফুল মিনিং তোমরাও জানো যে ক্লোরোফ্লোরো কার্বন, বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রেওন। এটা হচ্ছে সাধারণত তিনটা পাওয়া যায়, যেমন হচ্ছে ট্রাইক্লোরোফ্লোরোমিথেন, এটাকে ফ্রেওন 11 বলে বা 11 বলে, ডাইক্লোরো ডাইফ্লোরোমিথেন যেটা ফ্রেওন 12, আর একটা হচ্ছে 1,2 ডাইক্লোরো 1,1,2,2 টেট্রাক্লোরো ফ্লোরো ইথেন, টেট্রাফ্লোরো ইথেন যেটাকে আমরা ফ্রেওন 114 মানে 114 বলি। আমি সেগুলো একটু লিখে দিচ্ছি, যদিও তোমাদের বইয়েগুলো রয়েছে, তারপরেও যখন আমরা সরাসরি কোনো কিছু বোঝাই সেটা তোমাদের মাথায় ভালো থাকে, এই জন্য আমি লিখে বোঝাচ্ছি। দেখো সিএফসিএল3, এটাকে বলে হচ্ছে ফ্রিওন, যেহেতু ট্রেড নাম হচ্ছে ফ্রিওন এই জন্য এটাকে বলে ফ্রেওন 11, যেটাকে আমরা বলছি টাই ক্লোরো, মানে দেখো তিনটা ক্লোরিন এখানে রয়েছে তাই হচ্ছে টাই ক্লোরো, আর হচ্ছে একটা ফ্লোরিন রয়েছে সেই জন্য টাই ক্লোরো, আর একটা যেহেতু কার্বন সেজন্য মিথেন, এই জন্য টাই ক্লোরো ফ্লোরো মিথেন। এরপরে সিএফ2সিএল2, যেটাকে আমরা বলছি ফ্রেওন 12, যার নাম হচ্ছে ডাইক্লোরো, মানে দুইটা ক্লোরিন তাই ডাইক্লোরো, এবং দুইটা ফ্লোরিন তাই ডাইফ্লোরো মিথেন, তাহলে ডাইক্লোরো ডাইফ্লোরো মিথেন। এরপরে আরেকটা হচ্ছে সিএফসিএল এফ টু, যেটাকে আমরা বলছি ফ্রেওন 114, অর্থাৎ এগুলোকে যদি আমি ভেঙে লিখি তাহলে কেমন হবে, দেখো যে এই কার্বন এর তিন পাশে তিনটা ক্লোরিন থাকবে আর এক পাশে একটা ফ্লোরিন থাকবে, তার মানে একটাই কার্বন যেহেতু রয়েছে সেহেতু এটাকে আমরা বলতেছি যে ট্রাইক্লোরো, মানে তিনটা ক্লোরিন আর একটা ফ্লোরো, তাহলে ট্রাইক্লোরো ফ্লোরো আর কার্বন একটা, এই জন্য মিথেন। আমরা যদি ফ্রিওন 12 কে লিখি তাহলে কি পাবো, দেখো
আমি এটা একটু আলাদা করে দিলাম, যে যদি একে লিখি তাহলে আমরা কি পাবো দেখো, এই হচ্ছে কার্বন, এর দুই পাশে হচ্ছে দুইটা ক্লোরিন থাকবে, আর হচ্ছে দুই পাশে দুইটা ফ্লোরিন থাকবে, যেটাকে আমরা বলছি ডাইক্লোরো ডাইফ্লোরো, দুইটা হলে ডাই হয়, তাহলে ডাইক্লোরো ডাইফ্লোরো মিথেন। আর এইটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কি পাবো, যেটা ফ্রিয়ন 114, সেটাকে আমরা কিভাবে লিখতে পারবো দেখো, সেটাকে আমরা লিখতে পারবো হচ্ছে নামকরণ, তোমরা আগে দেখেছো দ্বিতীয় অধ্যায়ে তোমাদের স্যারকে, স্যার আগেও পড়িয়েছেন আবারও পড়াচ্ছেন, নামকরণ থেকে তোমরা দেখেছো যে কিভাবে এই পদ্ধতিতে অ্যালকেনের নামকরণ করা হয়। এখানে দেখো বলা আছে 1,2-ডাইক্লোরো, তার মানে ধরো এই একটা কার্বন, এখানে আরেকটা কার্বন, তাহলে এটা যদি 1 নম্বর কার্বন হয়, এটা যদি 2 নম্বর কার্বন হয়, তাহলে 1,1-2-ডাইক্লোরো, তার মানে এখানে একটা ক্লোরিন থাকবে, এখানে একটা ক্লোরিন থাকবে, তাহলে দুইটা ক্লোরিন দেখো হয়ে গেলে। এরপরে বলা আছে 1,1,2,2, তার মানে এই একটা পজিশনে একটা ফ্লোরিন থাকবে আর এখানে একটা পজিশনে ফ্লোরিন থাকবে। আমি এটা নিচে একটু দেখাচ্ছি এইভাবে যে আমার এখানে স্ক্রিনে এর চেয়ে বেশি লেখা যাচ্ছে না, এই জন্য ফ্লোরিনটা আমি এখানে দেখালাম। এটা হচ্ছে 1 নম্বর পজিশন আর এটা হচ্ছে 2 নম্বর পজিশন, কিন্তু এই ফ্লোরিনটা এটার নিচে, মানে কার্বনের একটু নিচে হবে, কার্বনটা আমি একটু উপরে দিই, ফ্লোরিনটা আর একটু নিচে দিই, তাহলে আর এখানে যে 2 নম্বর পজিশন দিয়েছি, 2 নম্বর পজিশনটা একটু এদিকে আগায় দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, এটা হচ্ছে 2 নম্বর পজিশন, তাহলে এখানে একটা ফ্লোরিন থাকবে আর এখানে একটা ফ্লোরিন থাকবে। এই হচ্ছে মোটামুটি তোমাদের যে তিনটা সিএফসি যে গ্যাস, সিএফসি যে রয়েছে, ফ্রিয়ন 11, ফ্রিয়ন 12 এবং ফ্রিয়ন 114। এবার এই সিএফসি আমাদের যে ওজোন স্তর আছে সেই ওজোন স্তরকে ফুটো করে দেয়, অর্থাৎ এই ওজোন স্তরের ক্ষয় করে, যার কারণে অতিবেগুনি যে রশ্মিগুলো বা আল্ট্রাভায়োলেট যে রেগুলো রয়েছে সেগুলো পৃথিবীতে সরাসরি চলে আসে এবং পৃথিবীতে বিভিন্ন ধরনের নতুন নতুন সমস্যার বা স্ক্রিনের বিভিন্ন রোগের সৃষ্টি হয়। এটা কিভাবে ওজোন স্তরকে ক্ষতি করে এটার মেকানিজম প্রায় পরীক্ষায় আসে, যে সিএফসি কিভাবে ওজোন স্তরকে ক্ষয় করে, এটা ক্ষয়ও আসে, যেটা আমরা অনুধাবনমূলক প্রশ্ন বলে থাকি, অথবা গয়েও ব্যাখ্যা করাও আসতে পারে। সেটা কিভাবে ক্ষতি করে আমরা দেখব, কয়েকটা ধাপ উল্লেখ করে আমি এই জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি। 1 নম্বরে ধরো দেখাচ্ছি যে সিএফসি প্রথমে কি হবে, ভেঙে যে যাচ্ছে যে তৈরি হচ্ছে ক্লোরিন ফ্রি রেডিক্যাল, এটা হচ্ছে ক্লোরিন ফ্রি রেডিক্যাল, মানে যাতে ক্লোরিনটা আলাদা হয়ে থাকলো। এরপরে কি করবে, 2 নম্বরে যে এই যে ক্লোরিন ফ্রি রেডিক্যালটা হলো এইটাই বিক্রিয়া করবে কার সাথে, আমাদের যে ওজোন স্তর রয়েছে সেই ওজোন স্তরের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, তৈরি করবে ক্লোরিন অক্সাইড ফ্রি রেডিক্যাল, ক্লোরিন অক্সাইড ফ্রি রেডিক্যাল সাথে হচ্ছে অক্সিজেন। এইখানে যে অক্সিজেনটা তৈরি হলো সেই অক্সিজেনটা আবার ভাঙ্গে হচ্ছে আরেকটা বিক্রিয়ার মাধ্যমে, সেটা আমরা এখানে 3 নম্বর দিয়ে দেখাচ্ছি যে এখানে অক্সিজেনটা আবার পুনরায় কি করে দেখো, এই অক্সিজেন যে তৈরি হলো এখানে সেই অক্সিজেনটা কি করে দেখো, অক্সিজেনটা সূর্যের রশ্মি বা হচ্ছে আমরা যেটাকে বলি ফোটন, এইচ নিউ, সেটা হচ্ছে সাথে বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে অক্সিজেন ফ্রি রেডিক্যাল, যেহেতু এখানে অক্সিজেনের অণু মানে পরমাণু দুইটা আছে, তাই এখানে ব্যালেন্স করার জন্য 2 দেওয়া হলো। এরপরে দেখো এখান থেকে আমার হচ্ছে ক্লোরিন অক্সাইড ফ্রি রেডিক্যাল তৈরি হয়েছে এই জায়গাতে, আর এখানে অক্সিজেনের ফ্রি রেডিক্যাল তৈরি হয়েছে। এবার এই 2 আর 3 থেকে আমরা কি লিখতে পারবো, 4 নম্বরে দেখো যে এই ক্লোরিন অক্সাইড ফ্রি রেডিক্যালটা বিক্রিয়া করবে এই যে এখানে যে অক্সিজেনের ফ্রি রেডিক্যাল তৈরি হলো সেই ফ্রি রেডিক্যালের সাথে বিক্রিয়া করে তৈরি করবে আমার হচ্ছে
ক্লোরিন ফ্রি রেডিকেল আবার তৈরি হবে, সাথে আবার তৈরি হবে অক্সিজেন। এই যে বিক্রিয়াটা দেখো, এখানে যে বিক্রিয়াটা তৈরি হয়েছে, এখান থেকে ক্লোরিন ফ্রি রেডিকেল 1 নম্বরে যেটা দেখিয়েছি, ক্লোরিন ফ্রি রেডিকেল, আবার 2 নম্বরে যেখানে অক্সিজেনটা তৈরি হলো, এখানে কিন্তু 4 নম্বরে এসে সেই অক্সিজেনটা আবার তৈরি হয়ে গেল। অর্থাৎ 4 নং যে বিক্রিয়াটা দেখিয়েছি সেটা কিন্তু 2 আর 3-এর সমষ্টির ফলে এরকম হলো। এবং সবশেষে যেটি হবে সেটি হচ্ছে এ ক্লোরিন অক্সাইড ফ্রি রেডিকেল বিক্রিয়া করবে কার সাথে, ক্লোরিন অক্সাইড ফ্রি রেডিকেল বিক্রিয়া করবে হচ্ছে ওজনের সাথে, বিক্রিয়া করে তৈরি করবে আমাদের হচ্ছে ক্লোরিন ডাইঅক্সাইড, আর সাথে তৈরি করবে হচ্ছে অক্সিজেন। এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা শিকলে ন্যায় চলতে থাকে, অর্থাৎ এই বিক্রিয়াটা শেষ নয়, এখানে এই বিক্রিয়াটা অনবরতই হচ্ছে, যে জন্য আমরা এই বিক্রিয়াটাকে চেইন বিক্রিয়া বলে থাকি। এ হলো মোটামুটি সিএফসি এর ব্যবহার এবং ওজোন স্তরকে ক্ষয় কিভাবে করে, এবং পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে ওজোন স্তরকে সিএফসি কিভাবে ক্ষয় করে, তাহলে তোমাদেরকে এটি লিখলে যথেষ্ট। একটু ব্যাখ্যাটা দিয়ে দিবে যে কি থেকে কি তৈরি হলো, কখন কোন ফ্রি রেডিকাল তৈরি হলো, পুনরায় সেই ফ্রি রেডিকাল কার সাথে বিক্রিয়া করতেছে, এই বিষয়গুলো যদি তোমরা ভালো করে উল্লেখ করো তাহলে ফুল মার্কস পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে যদি কেউ বুঝতে না পারো, আগামী ক্লাসে এটার বিষয়ে ক্লাস না হলেও তোমরা প্রশ্ন করে আমাকে জেনে নিতে পারো যে আসলে কোনো বিষয়ে প্রবলেম আছে কিনা। আচ্ছা, এরপরে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে অ্যাসিড ক্ষার সম্পর্কিত বিভিন্ন মতবাদ রয়েছে। বিজ্ঞানীরা এক এক সময়ে এক এক ধরনের মতবাদ দিয়েছে, সেই মতবাদগুলো আমরা একটু জানব। অ্যাসিড ক্ষার সম্পর্কিত মতবাদ, অ্যাসিড ক্ষার সম্পর্কে মতবাদের শুরুতে আমরা জানবো হচ্ছে আরহেনিয়াসের তত্ত্ব। এটা এক এক বইয়ে এক এক ভাবে নাম লেখা রয়েছে, বিজ্ঞানীদের নামের, যেহেতু আমরা জানি নামের বানানে সাধারণত কোনো নিয়ম নেই, যে কোনো ভাবে তোমরা এই নামটা, সাধারণত যদি প্রশ্নে উল্লেখ থাকে যে অমুক বিজ্ঞানী মতবাদ অনুসারে কি বলে, তাহলে তোমরা ওইভাবে নামটা দিবে, বা যেভাবে যে যেভাবে স্পেলিং করে নামটা লিখবে তাতেই হবে, ওটা কোনো সমস্যা নেই। আচ্ছা, 1 নম্বর যে মতবাদটা সেটা হচ্ছে আরহেনিয়াসের মতবাদ। আচ্ছা, এখানে আমি আগেই বলেছি অ্যাসিড ক্ষার সম্পর্কিত মতবাদ, এবং আরহেনিয়াসের মতবাদ অনুসারে আমরা কি জানবো যে অ্যাসিড কাকে বলে আর ক্ষার কাকে বলে। এবং প্রত্যেকটি সংজ্ঞা আমার এইভাবে লিখে দেওয়া সম্ভব না, তোমাদের বইয়ে যেহেতু রয়েছে তোমরা বই থেকে পড়ে নিবে, আমি এখানে শুধুমাত্র একটু বলবো, সাথে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো যে কেন এটাকে আমরা অ্যাসিড বলবো, কেন এটাকে ক্ষার বলবো। যেমন অ্যাসিড বা বাংলায় যেটাকে আমরা বলি অম্ল, সেটা হচ্ছে যে সকল পদার্থের অণুতে হাইড্রোজেন পরমাণু আছে, অবশ্যই হাইড্রোজেন পরমাণু থাকতে হবে, এবং ওই হাইড্রোজেন পরমাণু জলীয় দ্রবণের জন্য বিয়োজিত হয়ে H+ আয়ন দান করে বা প্রদান করতে পারে। যদি কোনো অ্যাসিড এই কাজটি করে থাকে তাহলে তাকে আমরা অ্যাসিড বা অম্ল বলবো। যে সকল পদার্থের অণুতে আমি বলেছি যে হাইড্রোজেন পরমাণু থাকতেই হবে, এবং ওই হাইড্রোজেন পরমাণু যদি জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H+ বা প্রোটন প্রদান করে, সে সকল পদার্থকে আমরা বলবো হচ্ছে অ্যাসিড বা অম্ল। যেমন ধরো তোমরা অনেক অ্যাসিডের নাম জানো, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড ইত্যাদি সবগুলো তোমরা জানো। এবার এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে যে অ্যাসিড বলছি, কেন অ্যাসিড বলছি, সংজ্ঞা থেকে আমরা কি জানলাম যে হাইড্রোজেন থাকবে, তাহলে HCl হাইড্রোজেন অবশ্যই আছে, আর কি বলেছি যে H+ আয়ন দান করতে পারে বা প্রদান করতে পারে, তাহলে H+ আয়ন কাকে প্রদান করতে পারে তাহলে সেটাই আমরা দেখব। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কার সাথে বিক্রিয়া করবে, পানির সাথে, যেহেতু জলীয় দ্রবণে বলা আছে, তাহলে এখান থেকে কি তৈরি হবে, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এখান থেকে হাইড্রোজেনটা শুধু প্রোটন হয়ে আলাদা হয়ে থাকবে, আর এখানে হচ্ছে ক্লোরিনটা কি হয়ে যাবে,
ঋণাত্মক হয়ে যাবে। তাহলে এই যে এইচ প্লাস বা প্রোটন আয়ন দান করতে পারছে বা প্রদান করতে পারছে, সেজন্য এটাকে অ্যাসিড বলে। সেম ভাবে যদি আমি আরেকটা বলি, যে সালফিউরিক অ্যাসিডের কথা যদি বলি, সালফিউরিক অ্যাসিড কার সাথে বিক্রিয়া করবে? পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? এইচ প্লাস তৈরি করবে, আর তৈরি করবে হচ্ছে সালফেট আয়ন। এবার দেখো এখানে হাইড্রোজেন কয়টা রয়েছে, হাইড্রোজেন যেহেতু দুইটা রয়েছে তাহলে এইচ প্লাসও কিন্তু এখানে দুইটা তৈরি হবে, এই বিষয়টা তোমরা খেয়াল রাখবে। এছাড়াও এখানে তোমরা যখন পিএইচ বের করতে বলে তখনও কিন্তু এই জিনিসটা তোমাদের কাজে লাগে। অনেক সময় তোমরা সালফিউরিক অ্যাসিডকে করে একটা হাইড্রোজেন আয়ন দিয়ে শেষ করে দাও, একটা প্রোটন আয়ন দান, কিন্তু এখানে দেখো বিক্রিয়ায় যেহেতু বিক্রিয়কে দুইটা হাইড্রোজেন রয়েছে, তাহলে প্রোডাক্টে বা উৎপাদকেও কিন্তু আমাদের দুইটা হাইড্রোজেন থাকতে হবে, এই জন্য এখানে কিন্তু টু দিতে হয়। পরে ওই এইচ প্লাস আয়নকে কিন্তু টু দিয়ে গুণ করে আমরা পরবর্তীতে পিএইচটা বের করি। এই বিষয়গুলো কিন্তু তোমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে। এবার এটা গেল হচ্ছে অ্যাসিড, যে অ্যাসিড আমরা জেনে গেলাম। এবার দেখব ক্ষার কাকে বলে। ক্ষার হচ্ছে যে সকল হাইড্রোক্সি যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোক্সিল আয়ন প্রদান করতে পারে। তাহলে কি হতে হবে, যাদের মধ্যে ওএস আয়ন থাকবে বা ওএস আয়ন প্রদান করতে পারবে তাদেরকে আমরা ক্ষারক বলবো। যেমন আমরা জানি যে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারক, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্ষারক, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ক্ষারক, সবগুলোই ক্ষারক। তাহলে কিভাবে আমরা বুঝবো যে এরা ক্ষারক, যে ওএইচ আয়ন প্রদান করতে পারে? যেমন ধরো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি করবে, ক্যালসিয়াম টু প্লাস তৈরি করবে, সাথে হচ্ছে তৈরি করবে হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। এবার দেখো এখানে হাইড্রোক্সিল আয়ন আমার দুইটা রয়েছে, তাহলে এর সামনে আমাকে দুই দিতে হবে। এই বিষয়গুলো তোমরা ছোট ছোট ভুলগুলো করে থাকো সাধারণত পরীক্ষায়, এগুলো তোমরা ভালো করে একটু খেয়াল করবে। যারা আগে এই অধ্যায়টা ভালো করে পড়েছো তারা তো এই বিষয়গুলো আগেই বুঝে নিয়েছো, তাদের আবার আরেকবার করে রিভিশন করলে বিষয়টা আরো ভালোভাবে মাথায় থাকবে। আর যারা প্রথম পড়ছো তারা একটু বিষয়গুলো ভালো করে খেয়াল করো। আচ্ছা, এবার আমরা জানবো হচ্ছে পরবর্তী বিজ্ঞানীদের মতবাদ, সেটা হচ্ছে ব্রোনস্টেড লাউডির মতবাদ। ব্রোনস্টেড লাউডির মতবাদ ব্রোনস্টেড লাউডির তোমাদের হয়তো লেখা বুঝতে একটু কষ্ট হচ্ছে, একটু কষ্ট করে বুঝে নিও, কেননা হাতের আঙ্গুল দিয়ে স্ক্রিনে লেখা একটু টাফ, লেখা ইচ্ছা করলে সুন্দর করা যায় না, তোমরা একটু চেষ্টা করো বুঝে নেওয়ার জন্য। আচ্ছা, এই মতামত অনুসারে আমরা অ্যাসিড আর ক্ষার কাকে বলবো সেটা দেখবো, যে যেসব পদার্থ অন্য পদার্থকে প্রোটন দান করতে পারে তাদেরকে অ্যাসিড বলে। যখন একটা পড়ছি পরবর্তীতে আরেকটা পড়তে যাচ্ছি তখন কিন্তু আমরা অবশ্যই মিলিয়ে নিবো যে আগেরটাতে কি পড়িয়েছিলাম। এই বিষয়গুলো কিন্তু তোমরা যদি স্টেপ বাই স্টেপ মনে রাখার চেষ্টা করো তাহলে এই পরীক্ষায় তোমাদের আর এলোমেলো হয়ে যাবে না। যেসব পদার্থ অন্য পদার্থকে প্রোটন দান করতে পারে তাদেরকে অ্যাসিড বলে, আর যেসব পদার্থ অন্য পদার্থ কাছ থেকে প্রোটন গ্রহণ করতে পারে তাদেরকে ক্ষারক বলে। যেমন ধরো আমরা জানি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি অ্যাসিড, এবং অ্যামোনিয়া যদি বলি এটা একটা ক্ষার, তাহলে ক্ষারক, তাহলে এটা যে ক্ষারক আর এটা যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যে অ্যাসিড, সেটা বুঝবো কি করে, যদি দেখি যে অন্য পদার্থকে প্রোটন দান করতে পারছ, তাহলে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যে অ্যাসিড, এই হাইড্রোজেন আয়নটা যদি অন্য কাউকে দান করতে পারে, আবার যাকে দান করবে তার যদি গ্রহণ করার অ্যাবিলিটি থাকে, যেমন ধরো অ্যামোনিয়ার কথা বলছি, অ্যামোনিয়া যদি ওই হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে ছেড়ে দেওয়া হাইড্রোজেন আয়নকে যদি গ্রহণ করতে পারে তাহলে ও হয়ে যাবে, অ্যামোনিয়াটা হয়ে যাবে হচ্ছে ক্ষারক, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি দান করতে পারে তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা হয়ে যাবে অ্যাসিড। তাহলে সেটাই আমরা একটু দেখি, যে অ্যামোনিয়া বিক্রিয়া করবে কার সাথে, ক্লোরিন, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। তখন কি করবে, আমি বললাম যে হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করবে, একটা এখান থেকে এ বের হয়ে যাবে, বের হয়ে যা কোথায় ঢুকবে,
এখানে এসে ঢুকবে। যখনই এখানে এসে এই হাইড্রোজেনটা এসে যুক্ত হবে নাইট্রোজেনের যোজনী তিন, তাহলে নাইট্রোজেন যোজনী যেহেতু তিন, সে হাইড্রোজেন তিনটা ধরে আছে অলরেডি, তখন তো সে একটা যদি গ্রহণ করে সেটা আমাকে অবশ্যই প্লাস আকারে দেখাতে হবে। সেটা কেমন হবে? যে NH4 প্লাস হয়ে যাবে, কেননা নাইট্রোজেনের যোজনী যেহেতু তিন, সে তিনটা হাইড্রোজেনকে ধরতে পারবে, কিন্তু এখানে চারটা হাইড্রোজেন, অর্থাৎ একটা এখানে ইয়ে করা রয়েছে, এই জন্য প্লাস দেওয়া রয়েছে। আর কি করবে এখান থেকে? তাহলে ক্লোরিনটা ফাঁকা হয়ে গেল, সেই ক্লোরিনটা ধরো এখানে যে আমি প্লাস দিয়ে দেখালাম, তাহলে দেখো এখান থেকে এই হাইড্রোজেনটা এসে অ্যামোনিয়ার সাথে যুক্ত হলো, হয়ে অ্যামোনিয়াম প্লাস তৈরি হলো, আর এখানে ক্লোরাইড মাইনাসটা, যেহেতু এখান থেকে ক্লোরাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে ক্লোরাইডটা বের হয়ে আয়ন আকারে এখানে থেকে গেল। তাহলে এখানে আমরা অ্যামোনিয়াকে বলবো হচ্ছে ক্ষারক, আর হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বলবো অ্যাসিড। এটা হলো ব্রোনস্টেড লাউরির মতবাদ। এরপরে আমরা জানবো অনুবন্ধী অ্যাসিড এবং ক্ষারক। এটা প্রায় তোমাদের পরীক্ষায় আসে, MCQ তে আসে যে নিচের অমুক যৌগের অনুবন্ধীয় অম্ল কোনটি, অমুক যৌগের অনুবন্ধী ক্ষারক কোনটি, অথবা পরীক্ষায় প্রশ্ন আসে যে অনুবন্ধী অম্ল এবং অনুবন্ধী ক্ষারক বলতে কি বোঝো, বা কোনটাকে আমরা অনুবন্ধী অম্ল কোনটাকে আমরা অনুবন্ধী ক্ষারক বলতে পারবো। তাহলে এটা জানতে গেলে, আচ্ছা আমি আগে লিখি যে অনুবন্ধী অ্যাসিড অনুবন্ধী ক্ষারক। অনুবন্ধী অ্যাসিড ও ক্ষারক, আচ্ছা এবার দেখো যে অ্যাসিড প্রোটন দানের পর ক্ষারকে, আর ক্ষারক প্রোটন গ্রহণের পরে অ্যাসিডে পরিণত হয়, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? প্রোটোনীয় মতবাদ থেকে আমরা কি জানছি? যে অ্যাসিড হচ্ছে প্রোটন দান করার পর যে প্রজাতিতে পরিণত হয় তাকে ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক বলে। ভালো করে খেয়াল করো যে অ্যাসিড যদি প্রোটন দান করে, দান করার পর যে প্রজাতিতে পরিণত হবে, মানে যতটুকু অবশিষ্ট থাকবে সেটা হবে হচ্ছে তার অনুবন্ধী ক্ষারক। আচ্ছা তাহলে কি দাঁড়ালো? যে অ্যাসিড যদি প্রোটন দান করার পরে যে যতটুকু অবশিষ্ট থাকবে বা যে প্রজাতিতে পরিণত হবে সেটাকে বলবো হচ্ছে অনুবন্ধী ক্ষারক, আর ক্ষারক প্রোটন গ্রহণের পরে যে প্রজাতিতে পরিণত হবে তাকে আমরা বলবো অনুবন্ধী অ্যাসিড। এটা যদি আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই তাহলে তোমাদের বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড আর ধরো অ্যামোনিয়া বিক্রিয়া করলো, তাহলে এখান থেকে আমরা জানি এটা হচ্ছে অ্যাসিড, আর এটা হচ্ছে ক্ষারক। তাহলে এখান থেকে তৈরি হবে কি? এটাকে আমরা সাম্যাবস্থায় দেখাচ্ছি, কারণ হচ্ছে ব্রোনস্টেড লাউরির মতবাদ অনুসারে অ্যাসিড ক্ষারক বিক্রিয়া একটি সাধারণ সাম্যাবস্থা বিরাজ করে, এই জন্য বিক্রিয়াটা সামান্য যেতে পারে, বিক্রিয়াটা পিছনে বেঁকেও আসতে পারে। তাহলে এইটার ক্ষেত্রে কি করবে? এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অ্যামোনিয়া কি করলো, এই যে হাইড্রোজেন আয়নটা অ্যামোনিয়া গ্রহণ করতে পারবে, তখন তৈরি হবে কি? অ্যামোনিয়াম প্লাস তৈরি হবে। সাথে কি হলো, এখান থেকে যেহেতু ক্লোরিনটা আলাদা হয়ে গেল, হাইড্রোজেনটা অ্যামোনিয়া নিয়ে নিয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে, তাহলে এখান থেকে আমার ক্লোরিনটা আলাদা হয়ে যাবে। তাহলে এখানে কোনটা অ্যাসিড হবে? এইটা হবে হচ্ছে অ্যাসিড, আর এইটা হবে হচ্ছে ক্ষারক। তাহলে এটা হচ্ছে অ্যাসিড, এটা দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাসিড হলো, অ্যামোনিয়া ক্ষারক হলো, কিন্তু যখনই এই অ্যামোনিয়া হাইড্রোক্লোরিক অ্যাসিডের হাইড্রোজেনটাকে গ্রহণ করলো তখন এটা অ্যাসিড হয়ে গেল আর এটা ক্ষারক হয়ে গেল, যেহেতু ক্লোরিনটা ওখান থেকে হাইড্রোজেন হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে ক্লোরিনটা আলাদা হয়ে গেছে। সেক্ষেত্রে কে কার অনুবন্ধী এটা তোমাদের একটু খেয়াল করতে হবে। তাহলে এইখান থেকে যেহেতু ক্লোরিনটা বের হয়ে গেছে তাহলে হচ্ছে এটা পরস্পরের হচ্ছে অনুবন্ধী, এটা তোমাদের একটু দেখাতে হবে, এটা হবে হচ্ছে অনুবন্ধী যৌগল, অনুবন্ধী যৌগল, আর এখানে আবার হবে হচ্ছে এটা অনুবন্ধী যৌগল।
দ্বিবন্ধী যুগল। এই হলো তোমাদের অনুবন্ধী অ্যাসিড এবং অনুবন্ধী ক্ষার। ধরো এখন পরীক্ষা আসলো যে অ্যামোনিয়া বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের বা অ্যামোনিয়ার অনুবন্ধী অ্যাসিড কোনটি বা কোনটি অনুবন্ধী ক্ষারক, তাহলে তোমাদেরকে এভাবে পরীক্ষায় কিন্তু উত্তর দিতে হবে যে যে সকল অ্যাসিড প্রোটন দান করার পরে যতটুকু অবশিষ্ট থাকবে, অর্থাৎ অ্যাসিড প্রোটন দান করার পরে যা অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে অনুবন্ধী ক্ষারক, আর ক্ষারক প্রোটন গ্রহণের পরে যে প্রজাতিতে পরিণত হবে সেটাই হবে হচ্ছে অনুবন্ধী অ্যাসিড। একটু আলাদা হয়ে যাবে যে অ্যাসিড থেকে এইচ প্লাসটা বের হয়ে যে ক্ষার গ্রহণ করবে সেই ক্ষারটা হয়ে যাবে অ্যাসিড, আর ক্ষারক থেকে আবার যে হাইড্রোজেন আয়ন যে ওখানে গ্রহণ করছে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে, সেই ক্ষারকটা ওখানে কিন্তু গ্রহণ করে অ্যামোনিয়াম প্লাস হচ্ছে সেটা হয়ে যাবে ওর অ্যাসিড, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে যে ক্লোরাইড আয়নটা বের হয়ে যাবে সেটা হবে হচ্ছে ক্ষার। এই জিনিসটাই খেয়াল রাখবে। আচ্ছা, এরপরে তোমাদের আরেকটা রয়েছে অম্লক্ষার সম্পর্কিত লাস্ট যে মতবাদ সেটা হচ্ছে লুইসের ইলেকট্রনীয় মতবাদ। সময় হয়তো আমাদের অনেক চলে গিয়েছে, আজকে মোটামুটি এই অধ্যায়টা যতটুকু পড়ানো যাবে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এরপরে যা থাকবে এগুলো তোমরা রিডিং পড়ে নিবে এমসিকিউ এর জন্য। মোটামুটি সৃজনশীল প্রশ্নতে যেগুলো আসে বা এমসিকিউ সবসময় যে প্রশ্নগুলো আসে সেগুলো আমি পড়ে ফেলেছি, তোমরা এরপরে শুধু রিভিশন করবে লুইসের মতবাদ। আচ্ছা, এটা হচ্ছে লাস্টের যে মতবাদটা লুইসের মতবাদ, সেটা অনুসারে আমরা অ্যাসিড কাকে বলবো? যে পদার্থ অন্য পদার্থ থেকে এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে তারা হচ্ছে অ্যাসিড। ভালো করে খেয়াল করে যে যে পদার্থ অন্য পদার্থ থেকে এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে, আর এক জোড়া ইলেকট্রন দানে বা ছেড়ে দিতে সক্ষম যে পদার্থগুলো সেগুলোকে আমরা ক্ষারক বলবো। সেম ভাবে আমরা যদি ওই অ্যামোনিয়া এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডকেই ধরি, যেমন ধরো এটা হচ্ছে অ্যামোনিয়া, তাহলে এক জোড়া ইলেকট্রন মানে এখানে এক জোড়া লন পেয়ার ইলেকট্রন রয়েছে, সেটা কি করবে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ভাঙলে আমরা কি কি পাই? এইচ প্লাস পাই আর সিএল মাইনাস পাই। তাহলে এইটা কি হবে, বিক্রিয়াটা করে কি হবে, এই যে অ্যামোনিয়া এখানে রয়েছে এইচ থ্রিটা আমি এদিকে দিলাম, কারণ হচ্ছে এখানে সন্নিবেশ বন্ধন যেহেতু দেখানো হবে যে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে এটা গঠন করে, সন্নিবেশ বন্ধনটাকে এরকম দেখানো, এটা লন পয়েন্ট যে ছিল এই যে এরকম তীর চিহ্ন দিয়ে বোঝানো হয় যে এটা সন্নিবেশ বন্ধন। এখানে কি যুক্ত থাকবে, এই এইচ প্লাস এবং সাথে যে ক্লোরাইড আয়ন অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড যে রয়েছে সেটা পরস্পরের সাথে যুক্ত হয়ে লাস্টে আমার যে যৌগটা তৈরি করবে। দেখো এখানে এন তো হলো হাইড্রোজেন, এখানে তিনটা রয়েছে, এখানে আর একটা রয়েছে, তাহলে চারটা NH4 আর সাথে রয়েছে ক্লোরিন, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হলো। এই যে অ্যামোনিয়া এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে প্রথমে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে একটা বন্ধন গঠন করলো, পরবর্তীতে সেইটার মাধ্যমে আমরা লাস্টে যে যৌগটা দেখতে পেলাম সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, যেখানে কি হলো যে পদার্থ অন্য পদার্থ থেকে এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাহলে কে ইলেকট্রন গ্রহণ করলো আর কে বর্জন করলো তোমরা বিক্রিয়া থেকে সহজেই বুঝে নিয়েছো। এই মোটামুটি তোমাদের অ্যাসিড ক্ষার সম্পর্কিত মতবাদ, আমি যতটুকু পড়ালাম এর থেকে যতটুকু বুঝেছো। এরপরে তোমরা যদি নিজেরা একবার বইটা ভালো করে ঠান্ডা মাথায় পড়ে বুঝে একবার লিখে প্র্যাকটিস করো, তাহলে আশা করি এগুলো তোমরা সব পারবে। এরপরে একটা ইম্পর্টেন্ট টপিকস, আরেকটি টপিক, সেটা হচ্ছে অম্লত্ব আর ক্ষারত্ব। এটি সম্পর্কে আমি তোমাদের একটু বলছি, তোমরা একটু বাসায় আবার পড়ে নিবে, যেহেতু আমরা রিভিশন করছি প্রত্যেকটি টপিকস স্টেপ বাই স্টেপ পড়ানো হয়তো আমাদের সময় হবে না, এই জন্য আমি শুধু তোমাদেরকে একটু বলছি। ক্ষারকত্ব বা বেসিসিটি যেটা আমাদের জানি, আচ্ছা ক্ষারকত্ব বা বেসিসিটি, এটা হচ্ছে কোনো অ্যাসিডের একটা ক্ষারককে প্রশমিত করার ক্ষমতাই। ভালো করে খেয়াল করো যে কোনো অ্যাসিডের একটি ক্ষারককে প্রশমিত করার ক্ষমতাই ওই অ্যাসিডের ক্ষারকত্ব। সাধারণত কোনো অ্যাসিডের 1 মোল কতটুকু মোল পরিমাণকে প্রশমিত করছে সেটাই হচ্ছে তার ক্ষারকত্ব। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড
আর সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে যে সোডিয়াম ক্লোরাইড লবণ আর পানি যে উৎপন্ন করে, সেই ক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষারকত্ব এক হবে, কেননা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে এক অণু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। আমি তোমাদের লিখলে একটু বুঝতে পারবে ভালো, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করছে কার সাথে? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে তৈরি করছে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ, সাথে উৎপন্ন করছে পানি। তাহলে এইখানে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে কয় মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করেছে? যেহেতু এখানে সামনে কোনো সংখ্যা নেই, তার মানে 1 মোলের সাথে বিক্রিয়া করেছে, তাহলে এর ক্ষারকত্ব হচ্ছে 1। অন্যদিকে ফসফরিক অ্যাসিড H3PO4 যেটা, এটা বিক্রিয়া করেছে ধরো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, বিক্রিয়া করে তৈরি হয়েছে আমার হচ্ছে সোডিয়াম ফসফেট, আর তৈরি হয়েছে পানি। এবার দেখো বিক্রিয়াটা যদি ব্যালেন্স করতে চাই, এখানে সোডিয়াম 3, তাহলে এখানে 3 দিতে হবে। এবার এখানে হাইড্রোজেন হচ্ছে 3টা, এখানে 3টা 6টা, তার মানে এখানে 3 দিতে হবে, তাহলে অক্সিজেন অক্সিজেন দেখো ব্যালেন্স হয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে ফসফরিক অ্যাসিডকে প্রশমিত করতে কতটুকু লাগছে? 3 অণু সোডিয়াম হাইড্রোক্সাইড, সেক্ষেত্রে এর হচ্ছে ক্ষারকত্ব হচ্ছে 3, অর্থাৎ ফসফরিক অ্যাসিডের ক্ষারকত্ব হচ্ছে 3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখবো অম্লত্ব। আমরা কি দেখলাম? অ্যাসিড যতটুকু ক্ষারকে প্রশমিত করতে পারো, ওটা হচ্ছে ওই অ্যাসিডের ক্ষারকত্ব। এবার দেখবো আমরা হচ্ছে অম্লত্ব। অম্লত্বটা কি? যেমন ধরো ক্যালসিয়াম অক্সাইড, এটা বিক্রিয়া করলো হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে, বিক্রিয়া করে তৈরি করলো ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে পানি। তাহলে এখানে ক্যালসিয়াম, এখানে ক্লোরিন দেখো 2টা রয়েছে উৎপাদে, তাহলে এখান থেকে আমরা 2 দিলাম, হাইড্রোজেন এখানে 2টা হলো, অক্সিজেন 1টা, ক্যালসিয়াম 1টা, বাদ বাকিটা ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে দেখো ক্যালসিয়াম অক্সাইডের অম্লত্ব কত হবে? যেহেতু এখানে 2 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করেছে, তাহলে এখানে ক্যালসিয়াম অক্সাইডের অম্লত্ব হবে 2। আরেকটা যদি আমি তোমাদের দেখাই, এটা খুবই ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় আসে, ফেরিক অক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে ফেরিক ক্লোরাইড, আর তৈরি করে হচ্ছে পানি। তাহলে দেখো এখানে ক্লোরিন 3টা, সামনে এখানে 3 দিয়ে দিলাম, কিন্তু দেখো এখানে হচ্ছে হাইড্রোজেন 3টা হলো, হাইড্রোজেন এখানে রয়েছে 2, এজন্য আমরা এখানে 3টা দিতে পারবো না। সেক্ষেত্রে দেখতে হবে আমাদের ব্যালেন্স করার জন্য, এখানে আয়রন দেখো 2টা রয়েছে আমার হচ্ছে বিক্রিয়কে 2টা রয়েছে, এতে এখানে 1টা রয়েছে। এবার এখানে আমরা 2 দিলাম, দিলে ক্লোরিন দেখো 3 দুগুণ 6টা হয়ে গেল উৎপাদে, তাহলে এখানে আমরা 6 দিয়ে দিলাম। এবার হাইড্রোজেন এখানে 6টা হলো, এখানে হাইড্রোজেন 2টা রয়েছে, এখানে 3 দিয়ে দিলাম, দিলে আমার বিক্রিয়াটা ব্যালেন্স হয়ে গেল। তাহলে এই ফেরিক অক্সাইডকে এটা কত মোল লাগলো? 6 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগলো, সেক্ষেত্রে ফেরিক অক্সাইডের অম্লত্ব হচ্ছে 6। প্রিয় শিক্ষার্থীরা, এটা ছিল তোমাদের অম্লত্ব এবং ক্ষারত্ব। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছ। এরপরে তোমরা বই থেকে বিষয়টা আর একটু ভালো করে ক্লিয়ার করে পড়ে নেবে। তোমাদের কিন্তু এখন প্রচুর পড়াশোনা করা দরকার, পড়াশোনার বিকল্প কিন্তু কিছু নেই। তোমরা হয়তো অনেকে ভাবছো যে 2020-এর স্টুডেন্টরা অটো পাস করে গেল, তোমরা হয়তো করবে, এমনটি ভাবার কোনো কারণ নেই। তোমাদের পরীক্ষা হবে, সেটা ছোট হোক বড় হোক, যেটাই হোক পরীক্ষা হবে, তোমরা ভালো করে পড়াশোনা করো। আচ্ছা, এবার হচ্ছে পানির বিশুদ্ধতাটা, কিছু মানদণ্ড রয়েছে পানির বিশুদ্ধতার মানদণ্ড। পানির বিশুদ্ধতার মানদণ্ড, এগুলো আমরা আগে জেনে এসেছি। যেমন ধরো হচ্ছে pH, pHটা কি ছিল আমাদের? যে কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে pH বলে। pH যদি 7 হয় সেটা হচ্ছে নিরপেক্ষ, 7-এর বেশি হলে ক্ষারীয়, 7-এর কম হলে অম্লীয়। এটা আমরা জেনেছি, পানির ক্ষরতা টরতা ইত্যাদি বিষয়ে জেনেছি। প্রথমটা আচ্ছা আচ্ছা অ্যাকচুয়ালি হচ্ছে 2 নম্বরে রয়েছে ক্ষরতা। ক্ষরতা কখন হয়? পানিতে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ইত্যাদি আয়ন যদি বেশি পরিমাণে উপস্থিত থাকে, সেই পানিটা ভালো কাজ করে না, সে পানি কোনো কিছু কাজে আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি না, এটাই হচ্ছে পানির ক্ষরতা।
এ ক্ষরতা বোঝানোর জন্য বেশ কিছু আলোচনা আগে করা হয়েছে, বা এগুলো তেমন পরীক্ষা আসে না, জাস্ট পানির বিশুদ্ধতার মানদণ্ড হিসেবে মনে রাখো। এখান থেকে বেশিরভাগ ক্ষেত্রে এমসিকিউ আসে। 3 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ডিও, অর্থাৎ ডিজলভড অক্সিজেন। পানিতে যে অক্সিজেনটা থাকে, অর্থাৎ পানিতে যে দ্রবীভূত অক্সিজেনটা থাকে, সেটাই হচ্ছে ডিজলভড অক্সিজেন। অর্থাৎ এর ফুল মিনিংটাই পরীক্ষায় তোমাদের আসে, যে ডিজলভড অক্সিজেন। এটা তোমরা একটু ভালো করে দেখে নিবে, কেননা এটা পরীক্ষায় আসে, ডিজলভড অক্সিজেন। ডিজলভড অক্সিজেন বলতে পানিতে দ্রবীভূত অক্সিজেন বোঝায়, অর্থাৎ পানিতে অক্সিজেন দ্রবীভূত থাকা অপরিহার্য, এটা তোমরা সবাই জানো। কারণ এই অক্সিজেনের প্রভাবে কি করে, জলজ উদ্ভিদ এবং পানিতে যে প্রাণীগুলো থাকে সেগুলো বেঁচে থাকে, এজন্য পানিতে অক্সিজেন থাকাটা খুব জরুরি। অনেক সময় যারা গ্রামে বাড়ি, বা দেখেছো যে পুকুরে বেশ কিছুদিন হয়ে গেলে বা মাছ হঠাৎ করে মরে গেলে দেখবে যে পুকুরে অনেক লোক নেমে পানিতে হাত দিয়ে শব্দ করে পানিটাকে এলোমেলো করে দেয়, পানি এক জায়গায় পানি আরেক জায়গায় গিয়ে করে দেয়, বা পানিতে হাত দিয়ে থাবা মারে, যেন উপরে যে অক্সিজেনটা আছে সেটা তো সাধারণত পানির নিচে যেতে পারে না, যার কারণে কি হয়, অক্সিজেনের ঘাটতির কারণে অনেক মাছ বা জলজ যে প্রাণীগুলো রয়েছে সেগুলো মারা যায়। তখন পানিতে যদি ঢেউয়ের সৃষ্টি করা হয়, তখন এই অক্সিজেনটা পানির ভিতরে প্রবেশ করে, যাতে প্রাণীরা বা মাছ ওখান থেকে অক্সিজেনটা গ্রহণ করতে পারে। 4 নম্বর হচ্ছে সিওডি, বিওডি এবং সিওডি। প্রথমে আমি জানি তাহলে বিওডিটা দেখি। বিওডিটা হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কেন বলছি, কেননা এটা হচ্ছে পানিতে জৈব দূষণের কারণে অণুজীব, আমরা জানি যে অণুজীবের উৎপত্তি ঘটে, এই অণুজীব পানিতে দ্রবীভূত অক্সিজেনকে নষ্ট করে দেয়, যার ফলে কি হয়, অক্সিজেনের অভাবে আমাদের জলজ যে প্রাণী এবং উদ্ভিদ জলজ যেগুলো রয়েছে সেগুলো মারা যায় বা বিভিন্ন হুমকির সম্মুখীন হয়। এটা সাধারণত উদ্ভিদ এবং প্রাণী বেঁচে থাকার জন্য যতটুকু অক্সিজেনের প্রয়োজন, অর্থাৎ অক্সিজেনের যে চাহিদাটুকু, সেটাকে আমরা বলবো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বিওডি। এটা হচ্ছে একটা বিশুদ্ধতার মানদণ্ড, তার এর থেকে আমরা বুঝতে পারি ওই পানিতে কি পরিমাণে অক্সিজেন আছে বা কি পরিমাণে অক্সিজেনের ঘাটতি রয়েছে সেটা আমরা বুঝতে পারি। 5 নম্বরে রয়েছে সিওডি, একই শুধু হবে হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, অর্থাৎ হচ্ছে রাসায়নিক অক্সিজেনের চাহিদা। প্রতি লিটার পানিতে যদি মোট জৈব এবং অজৈব, অর্থাৎ মোট রাসায়নিক অপদ্রব্যকে জারিত করতে যত মিলিগ্রাম অক্সিজেন প্রয়োজন হয়, সংখ্যাটা ভালো করে খেয়াল রেখো, যে প্রতি লিটার পানিতে উপস্থিত মোট জৈব এবং অজৈব, অর্থাৎ রাসায়নিক যে অপদ্রব্য রয়েছে সেগুলোকে জারিত করতে যত মিলিগ্রাম অক্সিজেন প্রয়োজন হবে সেটাই হচ্ছে, বা যতটুকু অক্সিজেনের অভাব সৃষ্টি হবে সেটাই হচ্ছে সিওটি। এরও একক হচ্ছে মিলিগ্রাম পার লিটার, বা যেটাকে আমরা পিপিএম বা পার্টস পার মিলিয়ন বলে থাকি। এটা থেকে আমরা বুঝতে পারবো যে পানিটা কতটুকু অক্সিজেন রয়েছে বা অক্সিজেনের চাহিদা কতটুকু রয়েছে। লাস্ট ওয়ান যেটা হচ্ছে টিডিএস, 6 নম্বর হচ্ছে টিডিএস। এটাও পরীক্ষায় প্রশ্ন আসে যে হোয়াট ইজ টিডিএস, বা টিডিএস কি, ফুল মিনিংটা তোমাদের এখানে দিতে হবে, যে টোটাল ডিজলভড সলিডস। প্রত্যেকটা স্পেলিং তোমরা ভালো করে দেখবে, কেননা যখনই এখানে টিডিএস কি বলবে, এখানে কিন্তু বানান ভুল হলে তোমরা নম্বর পাবে না। ডিজলভড সলিডস, আমি একটা জিনিস আমার প্রত্যেকটা স্টুডেন্টকে প্রায় বলে থাকি, যে তোমরা যখন যেটা পড়বা সেই বিষয়টা খুব মনোযোগ দিয়ে ভালো করে পড়বা, যখন যেটা মাথায় নিব ওইটা যেন পরবর্তীতে তোমাকে কেউ জিজ্ঞেস করলে তুমি বলতে পারো বা পরীক্ষার খাতায় লিখতে পারো।
একটা জিনিস হুট করে একটু দেখলে হ্যাঁ পারবো এরকম করে রেখে দিবে না, তোমরা ওই জিনিসটা ভালো করে নিয়ে প্র্যাকটিস করবে, ওইটা নিয়ে আলোচনা করবে, ওইটা একটু লিখবে, তাহলে দেখবে আর কখনো ভুল হবে না। এই ছিল আজকে তোমাদের আলোচনা, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় মোটামুটি শেষ। এরপরে যেগুলো রয়েছে, পানির প্রাকৃতিক দূষণ, আর্সেনিক দূষণ, পানির দূষণের কারণ কি, এগুলো বিভিন্ন কারণ রয়েছে যেগুলো তোমরা অনেক আগ থেকে জেনে এসেছো। আর এখানে যে কারণগুলো রয়েছে এগুলো একটু আগের কারণের চেয়ে এখানের কারণের কিছু পার্থক্য রয়েছে, যেগুলো তোমরা রিডিং পড়ে নিবে, নিয়ে এখান থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো হয় সেগুলো পড়বে, যেগুলো থেকে সাধারণত সৃজনশীল প্রশ্ন আসে সেগুলো আমি পড়িয়ে ফেললাম, মানে এর বাইরে আর কোনো প্রশ্ন হবে না, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন যে আমাদের এ পর্যন্তই থাকবে, এর বাইরে এমসিকিউ যেগুলো হবে তোমরা এখান থেকে পড়ে নিবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের আলোচনা, তোমরা ক্লাসটা সময় মতো অবশ্যই দেখে নিবে। আর আমি সত্যিই আন্তরিকভাবে দুঃখিত আমি যে আজকে লাইভ ক্লাসটা নিতে পারলাম না, তোমরা রেকর্ডটা অবশ্যই দেখে বারবার শুনে আমি কি যে বিষয়গুলো নিয়ে তোমাদেরকে বেশি আলোচনা করলাম সেগুলো মনে রাখার চেষ্টা করবে, তাহলে তোমরা ভবিষ্যতে এর থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলোর উত্তর করতে পারবে। আর বইয়ের বিকল্প কিছুই নেই, তোমরা বইটা খুব ভালো করে পড়বে, বই যত ভালো করে পড়বে তত কিন্তু তোমাদের সেই বিষয়গুলো মনে থাকবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।